আমি 2021 সালে আমি ব্যানিস্ট করি, তখন আমার ফুল বডি আমি দুইবার ব্যানিস্ট করি, পরপর তিন দিনে আগা মাথায়, তখন আমার পুরো শরীরই প্যারালাইসিস হয়ে গেছিল। আমার বিস্তারতে এই বিছনায় এই পাড়া থেকে ওইবার কত হলে চার হতো পাঁচজন লাগতো বলে আমাকে বর্ষার পেখানা। আমি বাসায় বিস্তারি করতাম, করার পরে আমি বাসা থেকে কয়েকদিন পরে একটু মোটামুটি বর্ষা পেখানা একটু ইয়ে হওয়ার পরে আমি কোনো রকম আমাকে হুইল চেয়ারে কোনো রকম দূরে উঠিয়ে সাইকেল নিয়ে আসে, আমাকে সাইকেল নিয়ে আসার পরে এখানে ডাক্তার মারুফ সাহেবের তত্ত্বাবধানে আমি মোটামুটি হাতের আঙুল প্রথম ফিরে পাই, হাত ফিরে পাই, আস্তে আস্তে পা ফিরে পাই, সব কিছু আস্তে আস্তে পরিপূর্ণভাবে আমি ফিরে পাই আস্তে আস্তে ডাক্তার মারুফ সাহেবের তত্ত্বাবধানে। এবং ডাক্তার মারুফ সাহেবের অত্যন্ত পরিশ্রমে আমি খুব অল্প তাড়াতাড়ি, যেখানে আমি লিখতে পারতাম না, যেখানে আমি কথা বলতে পারতাম না, এগুলো সব আমি আস্তে আস্তে ফিরে পাই। ফিরে পাওয়ার পরে আমি আস্তে আস্তে হাঁটতেও পারছি, সব কিছু করতে পারছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মারুফ হোসেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সফলতার গল্পে আপনাদের স্বাগতম। দর্শক, আজ আমাদের সফলতার গল্পে সাথে আছেন জাহাঙ্গীর ভাই, তার ডাকনাম আব্দুল জাব্বার কালু। তার ফিজিওথেরাপি চিকিৎসা শেষে তার কি অবস্থা তার মুখ থেকে শুনবো, কিন্তু তার আগে ছোট্ট একটা কথা বলে নিই। তিনি স্ট্রোক পরবর্তী চিকিৎসায় সাইক ফিজিওথেরাপি আউটডোরে আসছিলেন, এখানে ফিজিওথেরাপি চিকিৎসা শেষে তিনি মোটামুটি এখন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে এখান থেকে চলে গিয়েছেন। সো আমরা তার একটা এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি। আমি 2021 সালে আমি ব্যানিস্ট করি, তখন আমার ফুল বডি আমি দুইবার ব্যানিস্ট করি, পরপর তিন দিনে আগা মাথায়, তখন আমার পুরো শরীরই প্যারালাইসিস হয়ে গেছিল। আমার বিস্তারতে এই বিছনায় এই পাড়া থেকে ওইবার কত হলে চার হতো পাঁচজন লাগতো বলে আমাকে বর্ষার পেখানা। আমি বাসায় বিস্তারি করতাম, করার পরে আমি বাসা থেকে কয়েকদিন পরে একটু মোটামুটি বর্ষা পেখানা একটু ইয়ে হওয়ার পরে আমি কোনো রকম আমাকে হুইল চেয়ারে কোনো রকম দূরে উঠিয়ে সাইকেল নিয়ে আসে, আমাকে সাইকেল নিয়ে আসার পরে এখানে ডাক্তার মারুফ সাহেবের তত্ত্বাবধানে আমি মোটামুটি হাতের আঙুল প্রথম ফিরে পাই, হাত ফিরে পাই, আস্তে আস্তে পা ফিরে পাই, সব কিছু আস্তে আস্তে পরিপূর্ণভাবে আমি ফিরে পাই আস্তে আস্তে ডাক্তার মারুফ সাহেবের তত্ত্বাবধানে। এবং ডাক্তার মারুফ সাহেবের অত্যন্ত পরিশ্রমে আমি খুব অল্প তাড়াতাড়ি, যেখানে আমি লিখতে পারতাম না, যেখানে আমি কথা বলতে পারতাম না, এগুলো সব আমি আস্তে আস্তে ফিরে পাই। ফিরে পাওয়ার পরে আমি আস্তে আস্তে হাঁটতেও পারছি, সব কিছু করতে পারছি, তখন আমি ইচ্ছে করে চলে গেছি। কিন্তু আমি এখন পরিপূর্ণ ইনশাআল্লাহ সুস্থ, আমার কোনো জানা নাই। আপনারা সবাই ডাক্তার মারুফ সাহেবের সাথে যোগাযোগ করবেন, সাইকেল আসবেন, আপনারা এখান থেকে চিকিৎসা নেবেন, সবাই এখান থেকে সেবা নেবেন। এখানে খুব স্বল্প মূল্যে সবাইকে সেবা দেওয়া হয় এবং খুব আন্তরিক বাজে সবাইকে সেবা দেওয়া হয় এখানকার। এখানে সমস্ত স্টাফ যারা আছে তাদের সবার ব্যবহার খুব ভালো, বিশেষ করে ডাক্তার মারুফ সাহেব জটিল কোনো রোগী হলে উনি নিজেই দেখেন, প্রথম উনি নিজেই দেখেন, ওনার তত্ত্বাবধানে থাকে, উনি খুব আন্তরিক সহিত সবাইকে দেখাশোনা করেন। এবং আমার বিশ্বাস যে আপনারা এখানে যদি আসেন আপনারা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারবেন। আর থ্যাংক ইউ ভাইয়া, এই যে আশা করি আপনি সারা জীবন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আসসালাম দর্শক, আপনারা আব্দুল জব্বার সাহেবের মুখ থেকে শুনলেন তার সফলতার গল্প। আসলে ছোট্ট একটা কথা বলে নেই, আব্দুল জব্বার ভাই যখন আসছিলেন তার মুখ থেকে শুনলাম স্ট্রোক পরবর্তী যে অবস্থা হয়েছিল তাকে এই পাশ থেকে ওই পাশ ঘুরে তো তিন চারজন তার মুখে, তার মুখ অনুসারে আমরা শুনলাম, তার কথা অনুসারে আমরা বুঝলাম। এবং তিনি যখন সাইকেল আসছিলেন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, ঝামেলাযুক্ত ছিল, হুইল চেয়ারে নিয়ে কি অবস্থায় আসছিল। তার প্রথম ইচ্ছা ছিল যে সে একটু লাঠি ভর দিয়ে হাঁটতে পারবে কিনা জীবনে। আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুদিন, প্রায় সাত আট দিন পরেই তিনি একটা নর্মাল একটা স্ট্রেচারে ধরে, স্টিকে ধরে সে হাঁটতে পারত। তারপর তার ইচ্ছা হয়েছিল যে লাঠি ছাড়া হাঁটবে কিনা, ওটা ছাড়া সে অর্জন করলো। তারপর তার শেষ ইচ্ছা ছিল সে তার অনেক চেক সাইন দিতে হবে, ওটাকে সে পারবে কি না, আলহামদুলিল্লাহ সেটা অর্জন করছে। সো স্ট্রোকের পড়লে আপনারা হতাশ হবেন না, আপনারা ভয় পাবেন না, ভেঙে পড়বেন না, কারণ স্ট্রোকের রোগীর আউটকামটা একটু লেটে হইলেও অবশ্যই ভালো হয় যদি প্রপার ট্রিটমেন্ট হয়। তবে হ্যাঁ, শতভাগ ভালো নাও হইতে পারেন, কিন্তু মূল লাইফে, মূল জীবনে সমাজের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারেন
সেটার জন্য ফিজিওথেরাপি আপনাদের জন্য অনস্বীকার্য এবং পার্ট অ্যান্ড পার্সেল আপনাদের জীবনের সাথে সম্পৃক্ত আর কি। সো কালু ভাই আমাদের ওনার ডাকনাম, আব্দুল জব্বার ভাই তার জ্বলন্ত উদাহরণ। তিনি সুস্থ হয়ে এখান থেকে চলে গেছিলেন, কিন্তু তার আজকে তিনি নিজেই আসলেন যে তার যে উন্নতিটা আমাদের এখান থেকে হয়েছে সেটা মানুষের কাছে বলা দরকার। সে এখান থেকে গেছেন 2022 না না 22-এর প্রথম দিকে। হ্যাঁ, সো প্রায় এক মাস দেড় বছর পর তিনি এসে আজকে আমাকে বললেন তার এই উন্নতিটা যদি মানুষের কাছে না বলা হয় তাহলে একটা জিনিস তার ভিতরে একটা খুব মানে কষ্ট থেকে যাবে। সেজন্য এই ভিডিওটা আসলে তৈরি করা, আমি বুঝতেছিলাম না কীভাবে ভিডিওটা তৈরি করব, কিন্তু ভাই নিজে ইন্সপায়ার করলেন যাতে আজকে ভিডিওটা করি, যাতে মানুষ জানে যাতে স্ট্রোক হইলে ভয়ের কিছু নাই এবং টোটাল কমপ্লিট ফিজিওথেরাপি চিকিৎসা পেলে রোগী যে আবার সমাজের মূল স্রোতে ফিরতে পারবে, এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সো এই ধরনের সমস্যা বলেন না, আমি চাই আমার মতন যারা আছেন তারা সবাই এখানে যোগাযোগ করবেন, বিশেষ করে সাইক মেডিকেল কলেজে এবং ডাক্তার মারুফ সাহেবের সাথে সবাই যোগাযোগ করবেন, কারণ আমি নিজে উদ্যোগী ওনাকে এখানে আসছি বলার জন্য। যেহেতু আমি সুস্থ হয়েছি, আপনারা সবাই কষ্ট না পেয়ে অন্তত এখানে আসেন, এখানে ওখানে না ঘুরিয়ে। আমি অনেক জায়গায় ঘুরছি, পরবর্তী আমি দেখছি কোথায় কী অবস্থা, কোথায় কী রকম চিকিৎসা হয় না হয় আমি জানি, কারণ এই জন্য আমি এখানে বিশেষ উদ্যোগ নিয়ে আমি আজকে আসছি আপনাদের সামনে দুটো কথা বলার জন্য। আপনারা অবশ্যই আসবেন, আমি আমার অনুরোধ রইল সবাই সাইকে আসবেন, ডাক্তার মারুফ সাহেবের সাথে যোগাযোগ করবেন, আন্তরিকভাবে উনি খুব চিকিৎসা দান করে এখানে। আপনারা আসবেন, আপনারা সুস্থ হবেন, স্বাভাবিক জীবনে।